আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের স্মার্ট টিভি বা এলইডি টিভির কালার চলে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারতেছেন এটা কিভাবে ঠিক করবেন, তো এটার জন্য একটা গ্রেট সলিউশন। তো আপনাদের কালার সেটিংস কোনো সেটিংসে যাওয়া লাগবে না। তো আপনারা অনেকে ভুল করেন যে আপনাদের টিভিটা নষ্ট কোনো কিছু হলে এই সেটিংস থেকে সিস্টেম রিকভারি থেকে এই শাট ডাউন করে দেন, তো এটা কোনো মতেই করা যাবে না। এগুলো আপনার কিছুই ক্লিক করতে হবে না। তো এটার জন্য একটা সলিউশন আছে, তো সেটা হলো আপনার টিভি রিমোটটা নেবেন, নেওয়ার পরে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে আপনার ডাবল ওয়ান, ওয়ানে দুইবার ক্লিক করবেন, তারপরে 4 7 এটা ক্লিক করলে আপনার আপনাদের টিভি স্ক্রিনে একটু ওয়েট করবেন, দেখবেন একটা অপশন চলে আসবে। তো অপশন চলে আসার পরে এখানে আপনি আন্তা যে কোনো ক্লিকই করবেন না। তো এখান থেকে দেখবেন যে আপনার প্যানেল সেটিং নামে একটা অপশন আছে, আপনারা শুধু ওটাতে যাবেন যদি কালারের প্রবলেম হয়ে থাকে। প্যানেল সেটিংসে চলে যাওয়ার পরে আপনারা প্যানেল সেটিংয়ে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পরে দেখবেন যে কিছু অপশন আসবে, তো এখানে দেখবেন যে LVDS ম্যাপ নামে একটা অপশন আছে। যাদের কালারের সমস্যা শুধুমাত্র তারাই এটা দেবেন। আর মিরর ওটা হচ্ছে আপনার যাদের স্কিন উল্টা হয়ে যায় টিভির, তো এটা হচ্ছে এই সেটিং। LVDS ম্যাপে গিয়ে রিমোটের আপনার ভলিউম ডান মেনু বারের ডান পাশের বাটনটায় ক্লিক করবেন, তো দেখবেন আপনাদের টিভিটা ঠিক হয়ে যাবে। LVDS দেখছেন ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর আপনাদের টিভির যদি কোনো সমস্যা হয়ে থাকে সে সংক্রান্ত ভিডিও পাবেন, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সকলের সমস্যা। ধন্যবাদ।